আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অনেক নীতিবাক্য আমরা শিখেছি স্কুলে কলেজে বা বাবার মুখে বা অনেক আমরা নীতিবাক্য শিখেছি। তার মধ্যে একটা নীতিবাক্য হচ্ছে এটা যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। অনেক রকমের আমরা এই গাছকে গাছের জন্য আমরা মোটিভেশন স্পিচ আমরা অনেক শুনেছি। আপনি একটা ছোট্ট গল্প বলি, ধরুন আপনার একটা বাগান আছে, একটা বাগান বেশ ভালোই আম বাগান। ঠিক ডিসেম্বর মাস, যে সময় আম ধরে না, ঠিক সেই সময়তে একজন 30 বছরের একজন যুবক, একটা ছেলে, বেশ বলিষ্ঠ একটা সুন্দর একটা ছেলে, সে দূর থেকে আসছে দুপুরবেলাতে, ভরা দুপুরে তার ক্ষুধা পেয়েছে। এখন সে দূর থেকে ভাবছে ওখানে তো একটা গাছের একটা বাগান আছে, যাই ওখানে, যাই ওখানে কিছু পাই কি না দেখি, যদি পাই তবে আমি ওখান থেকে গাছ থেকে কিছু আমি ফল নিয়ে ফল আমি খাবো। এই উদ্দেশ্যে যদি একটা যুবক 25-30 বছর বয়স ছুটে এসে এসে দেখছে আসলে বাগানের যে গাছগুলো আছে সবগুলো আম গাছ, সবগুলো আম গাছ। আর ডিসেম্বর মাস স্বাভাবিক যে সেই সময়তে আমের মৌসুম, না আম পাওয়া যাবে না। এখন সে যুবক তখন সে এসে খুঁজে দেখছে যে না, কোনো গাছে কোনো ফল নেই, কারণ এটা ডিসেম্বর মাস, এখানে আম পাওয়া যাবে না। তখন সঙ্গে সঙ্গে সে যুবক রাগান্বিত হয়ে গিয়ে সে আপনার বাগানটিকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছারখার করে দিল। বলুন তো, এমন যদি আপনার সঙ্গে ঘটে আপনি কেমন মনে করবেন এই যুবকটাকে? প্রথমত মনে করবেন যে একটু পাগল, এই যুবকটি পাগল, ডিসেম্বর মাস কেন গাছে আম কি গাছে ধরবে? জি না। দুই নম্বর, যে একে একজন চোর বলা যেতে পারে, কেননা একটা মালিকবিহীন, মালিকের অনুমতিবিহীন একজন ব্যক্তি এসে গাছ থেকে আম বা যে কোনো ফল ছিঁড়বে, এটা কখনোই এটা গ্রহণযোগ্য না, এটা কখনোই এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না। মানুষ মালিককে না জানিয়ে গাছ থেকে ফল ছিঁড়বে, এটা একটা নিঃসন্দেহে একটা পাপের কাজ, একটা চুরি, এটাকে পর্যায়ে চুরি বলা যায়। তিন নম্বর, সে গাছটাকে সে আগুন জ্বালি দিয়ে যদি পুড়িয়ে দেয় মালিকের অনুমতি ব্যতি রেখে, অপরাধ কি গাছের? গাছের অপরাধ এটাই যে ডিসেম্বর মাসে গাছে কোনো আম নেই, তো এই গাছটার কি অপরাধ? তো আপনারা অবাক হবেন, আসলে ঠিক এই ঘটনাটি বাইবেলে আছে। একজন মহান একজন ব্যক্তিত্ব, মহান একজন বিশিষ্ট একজন ব্যক্তি, যার নাম ঈসা আল মাসিহ, আমরা মুসলিমরা বলে থাকি, খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট বা ইয়েসু বা যিশু এই নামে পরিচিত। ঠিক যিশু খ্রিস্টের ব্যাপারে বাইবেলে এই গল্পটাই একটা গল্প নকল করা হয়েছে যিশুর জীবনীতে। আপনি কি এমন ঘটনা বিশ্বাস করতে পারবেন? আপনি বাইবেল যদি খোলেন, সাহেবভাই মার্ক গসপেল মার্ক খুলবেন, 11:11-24 পড়বেন, মার্ক 11:11-24 পড়বেন, এবং ম্যাথিউ 21:18-21 পর্যন্ত পড়বেন। এই ঘটনাটা আছে কেমন, যে জিজাস ক্রাইস্ট তিনি বেথলেহামে থেকে তিনি চলে আসছেন, তিনি জেরুসালামে ঢুকবেন। আস্তে আস্তে দুপুর যিশুর অনেক ক্ষুধা পেয়েছে, অনেক ক্ষুধা পেয়েছে, যিশুর সঙ্গে আরও সঙ্গী সাথী তারা আছে, তারা হাওয়ারি আছে, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন অনেক প্রচণ্ড ক্ষুধা পেয়েছে ভরা দুপুরবেলাতে, তখন দূরে দেখছে যে একটা ডুমুর একটা গাছ আছে। যিশু তখন মনে করলেন যে হ্যাঁ, ওই গাছের কাছে যদি যাই, ওখানে গিয়ে দেখি ওখানে কোনো ফল আছে কি না, সে ফল গাছে যদি থাকে সে খাবে, এই উদ্দেশ্যে সে চলে এসেছে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে স্বাভাবিক, এসে গাছে গাছে সে দেখছে এই গাছে কোনো ফল নেই। কেননা সেই সময়তে বাইবেলে বলছে সেই সময়তে ডুমুরের সময় নয়, ডুমুরের মৌসুম নয়, গাছে ফল নেই। তখন যিশু রাগান্বিত অবস্থায় হয়ে তাকে অধিশাপ দিল। অধিশাপ দিয়ে যখনই দিয়েছে, মার্ক বলছে যে সঙ্গে সঙ্গে গাছটা মানে মারা গেল, আর যিশুর যে সঙ্গী ছিল তার আশ্চর্যজনিত হলো। আহ, কি চমৎকার, একটা আশ্চর্য, একটা অলৌকিক কাজে অধিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মরে গেল। আর লুক যেটা আছে, আর বিশেষ করে ম্যাথিউ যেটা 21:18-21 সেখানে বলা হচ্ছে যে যিশুর এই ঘটনার পরে যিশু জেরুসালেমে আসলেন, জেরুসালেমে অনেক কাজকর্ম করলেন, পরের দিন যখন ফিরে আসছেন এসে তখন শিষ্যরা দেখলো গাছটা মারা গিয়েছে। এক কথায় গাছটা মারা গিয়েছে, তবে বাইবেলে একটা কন্ট্রাডিকশন আছে, মার্ক বলছে তাৎক্ষণিক গাছটা মারা গিয়েছিল, আর মথি বলছে না পরের দিন, জেরুসালেমে মন্দিরের কে ভাঙাচোরা অনেক কিছু করেছে, অন্য একদিন আলোচনা করব, তারপরে এসে, মানে এটা কন্ট্রাডিকশন, মার্ক বলছে যে না সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে, আর মথি বলছে যে না এটা পরের দিন গাছটা মারা গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে যিশুর জীবনীতে বাইবেল মধ্যে কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী, সরঞ্জিস আত্মা বিরাশি, আল্লাহর কিতাবের মধ্যে কখনো পরস্পর বিরোধী কথা থাকতে পারে না। তো বাইবেলে এই ঘটনা যে সম্পূর্ণ কাল্পনিক জালিয়াতি, ঈসা আল মাসির বিরুদ্ধে মিথ্যা রচনা করা হয়েছে, এটা তার প্রমাণ যে পরস্পর বিরোধিতা আছে।
আসেন আমি কিছু এখানে আলোচনা করি এই বিষয়ের উপরে। তো প্রথম কথা হচ্ছে এটা যে যিশু খ্রিস্টানরা তাকে ঈশ্বর মনে করে বা ঈশ্বরের পুত্র বলে, আমরা মুসলিমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করি। আপনি চিন্তা করতে পারছেন যে কোনো নবী একটা এই একটা নোংরা একটা কাজ করতে পারে, এই একটা নির্বুদ্ধিতার একটা কাজ করতে পারে যে তার ক্ষুধা পেয়েছে, তিনি ডুমুর যে সময়তে ধরবে না সেই সময় ডুমুর গাছের কাছে গিয়ে ডুমুর চাইতে যাবে একটা 25-30 বছরের একটা যুবক। যীশু খ্রিস্টের কথা বাদ দেন, তিনি একজন মহা একজন পবিত্র একজন ব্যক্তি, কিন্তু বাইবেলে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের নামে এরকম একটা নির্বুদ্ধিতার একটা পাপিষ্ট হিসাবে যীশুকে উল্লেখ করেছে। আমরা মুসলিমরা আমরা মানি না, আমরা বিশ্বাস করি জিজাস ক্রাইস্ট ওয়াজিহান ফিদ দুনিয়া অল আখেরা। আল্লাহ বলেছেন যে যীশু খ্রিস্ট ইহকাল তথা এ জগৎ এবং পরকাল তথা কিয়ামত এই দুই জগতে তিনি একজন মহাসম্মানিত একজন ব্যক্তি, সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 45। কিন্তু বাইবেলে চিত্রায়িত করা হয়েছে যীশু একজন নির্বোধ, একজন বোকা, একজন গাছকে তিনি মেরে ফেলেছেন। কেন? তার ক্ষুধা পেয়েছে গাছের মৌসুমে, গাছে ফল দেয়নি এই জন্য। এরকম নির্বোধ আমাদের নবী ছিল না। খ্রিস্টানরা এটা যীশু খ্রিস্টের নামে আমাদের নবী নামে মিথ্যা অভিযোগ এলজাম লাগিয়েছে, কালেমালেপন করেছে, আমরা মোটেও মানি না। দুই নম্বর বিষয় যে যীশু খ্রিস্টের কথা বাদী দেন, 25-30 বছরের কোনো যুবক যদি এই কাহিনীটা করে তাই কী বলবেন? টাটকা পাগল বলবেন, কিন্তু যীশু খ্রিস্টের সঙ্গে এই কাহিনীটা জুড়ে দিয়েছে। দুই নম্বর পয়েন্ট আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই যে গাছটা যে মারা গেল বা গাছটাকে যে অভিশাপ দিল যীশু খ্রিস্ট, চিন্তা করেন ঈশ্বরের পুত্র, মানে খ্রিস্টানরা বিশ্বাস করে তো ঈশ্বরের পুত্র, তিনি কিভাবে জানলেন না বা এই গাছের কি কোনো অপরাধ ছিল, গাছটা কি কোনো অপরাধ ছিল? কেননা তার এখনও মৌসুম আসেনি, ফলের সময় আসেনি, ফল হয়নি। কোনো 25-30 বছরের যুবক যদি ডিসেম্বর মাসে আম গাছ গিয়ে যদি আম চাই তো এটা কি, এটা কার দোষ? এটাকে পাগল যে চায় যে তার দোষ নয়, কিন্তু আমের তো সময় না, এখন আম চাইলে তো পাবে না, এর জন্য কি পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছাড়খার করে দিবেন? যদি করেন এটা কি পাপি ব্যক্তি, কি পাপি ব্যক্তি নয়? অবশ্যই পাপি ব্যক্তি, পাগল ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, মানে যত আপনি লেন ভাষা ব্যবহার করতে পারবেন সবগুলো এই ব্যক্তির জন্য প্রযোজ্য হয়। তো যীশু খ্রিস্ট একটা নির্বোধের মতো নিজে কাজ করেছে বাইবেল অনুসারে, তারপরে গাছটাকে তিনি অধিশাপ দিয়ে দিলেন। গাছটাকে অধিশাপ দেওয়ার দরকার কি? গাছটার কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নেই, গাছটার অপরাধ কিছুই নেই, কিন্তু যীশু খ্রিস্ট তাকে অধিশাপ দিয়ে গাছটাকে মেরে ফেললেন, গাছকে মেরে ফেললেন। আশ্চর্য হয়ে যাচ্ছেন, আরও আশ্চর্য হবেন যে গাছটাকে তিনি মেরে ফেললেন। বাইবেলে এমন কাহিনী অনেক আছে, একজন নবীর কথা বর্ণনা করা হয়েছে যেটা ইলিয়াসা নবী, যেটা দ্বিতীয় রাজবলী 2:24 পদে একটা ঘটনা বর্ণনা আছে। ইলিয়াসা নবীকে শুধু একটা ছোট্ট একটা যুবক একটা ছেলে শুধু বলেছিল টাক, মানে টাক বলেছিল, এই জন্য ইলিয়াসা নবী সঙ্গে সঙ্গে ওই বাচ্চা পরে রাগান্বিত হয়ে গিয়ে 42 মানে ভাল্লুক দিয়ে ওই 42 ছোট ছোট শিশুকে হত্যা করেছে। যদি বাইবেলে এই এই ঘটনাটাকে নিয়ে নিই, ইলিয়াসা নবীর এই ঘটনা হতে পারে, এখানে ছোট বাচ্চা ছেলে যে নবীকে মানে ইলিয়াসাকে তাকে কটুমন্তব্য করেছে এই জন্য মেরেছে, কিন্তু 42 সন্তানকে ছেলেকে মেরে ফেলবে এটা উচিত না, এটা একটা নির্বোধের পরিচয়, এটা অমানবিক কাজ। তারপরেও যদি ধরে নিই তো যাই হোক ছেলেগুলো অপরাধ করেছিল, কিন্তু গাছটা কি কোনো অপরাধ করেছিল? কোনো অপরাধ করেনি। তারপরে জিজাস ক্রাইস্ট সেই গাছটাকে অধিশাপ দিল, গাছের তো কোনো অপরাধ না, গাছ কার হুকুম মানে? গাছ তো ঈশ্বরের হুকুম মেনে চলে, গাছ তো ঈশ্বরের হুকুম মেনে চলে। ডিসেম্বর মাসে আম পাওয়া যাবে না, ডিসেম্বর মাসে লিচু পাওয়া যাবে না, সমস্ত বাঙালি আমরা জানি, কিন্তু যীশু খ্রিস্ট তিনি এতটা এতই নির্বোধ তিনি ছিলেন বাইবেল অনুসারে, নাউজুবিল্লাহ মিন জালিক, যে তিনি মানে ডুমুরের ফল নয়, সিজন নয়, সেই সময়তে তিনি ক্ষুধার জলে ছটপট করতে গিয়ে তিনি তার কারামতির চার জাদু তিনি জানতেন বা তিনি এতে জানতেন বলে গাছটাকে তিনি মেরে ফেললেন। অতীব আশ্চর্য বিষয়। আরেকটি বিষয় মনে রাখবেন যে একটা গাছকে কি হত্যা করা বা মেরে ফেলা এটা কি অপরাধ নয়, এটা কি পাপ নয়? এটা অবশ্যই পাপ। আর কোনো খ্রিস্টান যদি বলে না এটা পাপ নয়, এটা যীশু খ্রিস্ট করেছে, এটা পাপ নাই, তো ঠিক আছে ধরে নিলাম। ধরুন আপনার একটা বাগান আছে, বড় বাগান আছে, আমি বাগানে গেলাম, গিয়ে আপনার 2-4 গাছ বা 10 গাছকে আমি আগুন দিয়ে জ্বালে পুড়ে ছাড়খাড় করে দিলাম। অনেক জায়গায় দেখা যায় যে আমাদের গ্রাম বাংলায় দেখা যায় যে কারোর সঙ্গে যদি হিংসা বিদ্বেষ ঝামেলা হয়ে যায় তো পাশের বাড়ির লোক করে কি, একটা বিষ বা কোনো কিছু নিয়ে এসে তাদের গাছের পাতার মধ্যে মিশিয়ে দেয় বা গাছের পানির মানে গাছের গোড়ার কাছে গিয়ে পানি, বিষযুক্ত পানি দিয়ে দেয়, গাছটা মারা যায়। এটা কি অপরাধ নয়? যদি অপরাধ যদি না হয়, এটা যদি পাপ না হয়, তো এক কাজ করা যেতে পারে, খ্রিস্টানদের যদি কোনো বাগান থাকে আমরা যাবো, গাছকে কেটে ফেলবো, আমরা ওখান থেকে ফল নিয়ে চলে আসবো, গাছের গুড়ি নিয়ে চলে আসবো, অপরাধ নয় তো, এটা জিজাস ক্রাইস্ট করেছে। আপনি কি আদর্শ গ্রহণ করবেন? আপনার সন্তানকে কি আদর্শ জিজাসের মতো শিক্ষা দেবেন? বা আপনি কি এটাকে সর্বজনীন আদর্শ ভালো বলে বিশ্লেষণ করে আপনি এটা গ্রহণ করতে পারবেন? কখনোই নয়। আরও একটি পয়েন্ট দেখেন যে ধ্বংসাত্মক কাজ, একটা নিরগাছকে ধ্বংস তিনি করে দিলেন,
এটা দেখে শিষ্যরা তারা একটু কিছু বলতেন যে প্রভু আপনি গাছটাকে কেন এভাবে করলেন, গাছের কি অপরাধ? কিন্তু তার শিষ্যরাই এতটাই নির্বোধ ছিল বাইবেল অনুসারে যে তার শিষ্যরা তখন মানে খুশি, আহ কি চমৎকার কাজ করেছে, কি চমৎকার কাজ করেছে। অথচ আলোচনাতার পবিত্র কোরআনের মায়েদা আয়াত নম্বর 111 বলেছে যে জিজাস ক্রাইস্টের মানে সঙ্গী হাওয়ারিদের কথা বলেছে, তাদের মর্যাদার কথা বলা হয়েছে। অ্যাকচুয়াল পবিত্র কোরআন সবসময়তে বাইবেল যীশু খ্রিস্ট তার সঙ্গী তার মা প্রসঙ্গে যত নোংরা নোংরা কথা বলেছে পবিত্র কোরআন সবগুলোকে ডিফেন্ড করেছে। যীশু খ্রিস্টের বিরুদ্ধে বাইবেলে এত পরিমাণে কথা আছে, নবীদের ব্যাপারে এত কথা আছে, এত নোংরা নোংরা কথা আছে, এত অভিযোগগুলোকে কোরআন শুধু খণ্ডন করেছে। কিন্তু খ্রিস্টান ভাইরা মনে করে যে আমরা মুসলিমরা আমরা খ্রিস্ট বিরোধী, যে আমরা খ্রিস্ট বিরোধী নয়, আপনাদের বাইবেলে যে ঘটনা আছে এটা অমানবিক একটা কাজ, এটা গাছকে হত্যা করে দিল অকারণে, গাছের সময় হয়নি, যখন তখন আম গাছে গিয়ে আম চাইলে তাম পাবেন না, এটা যিশুকে একটা পাগল প্রমাণ করা হয়েছে এই ভার্সের মাধ্যমে, নির্বোধ প্রমাণ করা হয়েছে, বোকা মানে করা হয়েছে, ভণ্ড শিক্ষক হিসাবে এখানে দেখানো হয়েছে, বা ভেলকিবাজি তিনি জানতেন এটা তিনি অপব্যবহার করেছেন এটা শিক্ষা দেওয়া হয়েছে। এটা কোনোভাবে আমরা মুসলিমরা মানতে পারি না। আমরা যিশু খ্রিস্টের লাভার ভালোবাসি, তাই যিশু খ্রিস্টের নামে কেউ যদি কোনো মন্দ কথা বলে আমরা মুসলিমরা কখনোই আমরা সহ্য করি না। আমরা তাই প্রতিবাদ করি, সর্বদা প্রতিবাদ করি। কোনো নবী রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা প্রতিবাদ করি। তো খ্রিস্টানরা বাইবেলের মধ্যে মিথ্যা কাহিনী লিখে রেখেছে, এই জন্য সম্ভবত গসপেল অফ লুক আর জোহান এই দুজন এই ঘটনাকে তাদের গ্রন্থে তারা নিয়ে আসেনি, কিন্তু ম্যাথিউ আর মার্ক তারা নিয়ে এসেছে। আর আমি বলেছি যে এই ঘটনা যে জাল, যিশুর নামে মিথ্যা রচনা করা হয়েছে যিশুরকে একজন মূর্খ প্রমাণ করার জন্য, তার জন্য এটা পরস্পর বিরোধী দুই গসপেলের দুই রকমের কথাও এখানে বিদ্যমান। এখানে খুব বেশি হলে কী হতে পারত, এমন হতে পারতো যিশু খ্রিস্ট এসেছে গাছে গাছে এসে দেখছে যে আসলে ডুমুর তো ধরেনি, কারণ ডুমুরের তখন সময় না, তখন যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারতেন, বা খ্রিস্টানরা মনে করে যে যিশু নিজে নাকি ঈশ্বর, তো তিনি তখন দোয়া করতে পারতেন, প্রার্থনা করতে পারতেন, হে স্বর্গস্থ পিতা বা ঈশ্বর, তোমার গৌরব হোক, তোমার মহিমা আমি বর্ণনা করি, যিশ্বর এই গাছের আমি জানি এখনও সময় আসেনি ফল দেবার, তারপরও তোমার পুত্র বা আমি এখন ক্ষুধার্ত, তুমি এই অসময়ে এই গাছটায় তুমি ফল বৃদ্ধি করে দাও, আমরা খেয়ে এটা পুষ্টি লাভ করি, বা আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। এই বলে দোয়া করলে তো ঈশ্বর দিয়ে দিতে পারতো, গাছটাকে দিয়ে দিতে পারতো। তারপর মালিক যদি এসে দেখতো আহ এখন তো ডুমুরে ফল না, এই গাছে কেন ডুমুর চলে আসলো, কীভাবে আসলো, তখন যিশুর এই শিক্ষা দেখে বা যিশুর অলৌকিক ক্ষমতা দেখে সে মালিকও তখন হয়তো যিশুর বাণী বা যিশুকে বিশ্বাস করতো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতো, অথবা সেই গাছটা একটা অমর একটা গাছ হয়ে বসে থাকতো যে চিরস্থায়ী একটা বৃক্ষ, চিরস্থায়ী ফল দেয় এমন একটা বৃক্ষ, এমন একটা নিদর্শন তৈরি করে দিতে পারতো। এটা তো যৌক্তিক ছিল, কারণ যিশু তো অলৌকিক কাজ করতে পারতেন, তিনি দোয়া করতে পারতেন যে স্বর্গস্থ পিতা তোমার মহিমা আমি বর্ণনা করি, তোমার গৌরব হোক, অসময়ে তুমি গাছকে তুমি ফল দিয়ে আমাদেরকে এই ক্ষুধা নিবারণ করো, এইভাবে যে দোয়াটা তিনি করতেন তাহলে এটা বেশি অলৌকিক হতো। কেন অসময়ে যিশুর দোয়াতে বা যিশু খ্রিস্টের মাধ্যমে গাছে ফল চলে এসেছে, অসময়ে 12 মাস ফল থাকবে, এটাই তো উত্তম হতো, গাছটা নিদর্শন হয়ে থাকতো যে গাছটা দেখো যিশু অসময়ে এই গাছটাতে ফল নিয়ে এসেছিল, এটা বেশি উত্তম হতো না গাছটা একটা নির্বোধের মতো মেরে দিল। আশ্চর্য, আমি আশ্চর্য যে এরা এতটা যিশু খ্রিস্টকে কীভাবে নামিয়ে দিতে পারে। তারা মনে করছে যিশু খ্রিস্ট তারা গৌরব বর্ণনা করছে, জি না, বাইবেলের প্রত্যেকটা ভার্সে যিশু খ্রিস্টকে অপমান করা হয়েছে, তারা বাইবেলটাকে পরে জীবনী হিসাবে, কিন্তু আপনি বাইবেল যদি একটু গভীরভাবে পড়েন যিশু খ্রিস্টকে অপমান করা হয়েছে, নির্বোধ, বোকা, পাপিষ্ট হিসাবে বর্ণনা করা হয়েছে। এবং খ্রিস্টান, কোনো খ্রিস্টান খ্রিস্টান হতে পারে না যতক্ষণ না বিশ্বাস করে যিশু খ্রিস্ট ঈশ্বরের অভিশপ্ত একজন ব্যক্তি, যতক্ষণ না খ্রিস্টানরা খ্রিস্টান হতে পারে না যতক্ষণ না বিশ্বাস করে যিশু খ্রিস্ট একজন মালাউন একজন লানতপ্রাপ্ত, ততক্ষণ তারা ইমান, তাদের বিশ্বাস তাদের মজবুত হয় না, তারা ধার্মিক হতে পারবে না, খ্রিস্টান হতে পারবে না যিশু খ্রিস্টকে যতক্ষণ না তারা অভিশপ্ত বিশ্বাস করে। আশ্চর্য হলেন বাইবেলের নিউ টেস্টামেন্ট গ্যালাতিয়া 3:13 পড়েন, পরিষ্কারভাবে সেন্ট পল লিখে দিয়েছে যে সমস্ত মানুষের পাপের বোঝা নিয়ে যিশু খ্রিস্ট নিজে ঈশ্বরের অভিশপ্ত হয়ে মালাউন হয়ে আমাদের মুক্তি দিয়েছে। অযৌক্তিক, অযৌক্তিক একটা কথা করে খ্রিস্টান আসলে খ্রিস্টান হতে পারে না, যিশু খ্রিস্টকে যখন পাপিষ্ট এটা যতক্ষণ না তারা অন্তরে বিশ্বাস করে ততক্ষণ তারা কখনো খ্রিস্টান হতে পারে। যিশু খ্রিস্টকে নিয়ে তারা এত নোংরা নোংরা কথা বলে যিশু খ্রিস্টকে পাপী বানিয়ে তারা নাজাত পাচ্ছে, এটা কি যৌক্তিক? এটা অযৌক্তিক, এটা একদম অযৌক্তিক। প্রিয় খ্রিস্টান ভাই বোনেদেরকে বলবো এরকম আনলজিক্যাল অযৌক্তিক দিয়ে কখনো নাজাত, মুক্তি, সালভেশন পাওয়া সম্ভব নয়। আপনারা পবিত্র কোরআন এবং হাদিসে জিজাস ক্রাইস্টের ব্যাপারে অনেক কথা আছে, আপনারা পড়ুন, তুলনা করুন, দেখবেন কোনটা যৌক্তিক, কোনটা বাস্তবসম্মত, কোনটা বাস্তবে বাস্তবতায় যদি আপনি নিয়ে আসেন কোনটাতে আপনি কামিয়াবি হবেন, প্রত্যেকটা আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি দেখতে পারেন।
জিজাস ক্রাইস্টের ব্যাপারে যে কথাগুলো আছে এগুলো কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না, একটা অনৈতিক। গাছকে হত্যা করে দিল আশ্চর্য, অথচ আপনি ইসলামী শিক্ষা দেখেন, যীশু খ্রিস্ট গাছকে হত্যা করেছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2320 এবং সহিহ মুসলিম 1522 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি একটা গাছ লাগায় আর সেই গাছের ফল যদি একটা পাখি খায় বা কোনো একটা প্রাণী যদি খায়, এই যে গাছের ফল যে পাখি বা কোনো প্রাণী খাচ্ছে এর জন্য গাছের মালিক নেকি পাবে, এর জন্য গাছের মালিক একটা নেকি পাবে, মানে তার পুণ্য হবে, এটা তাকে জান্নাত যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য মানে একটা নেকি জমতে থাকবে। আল্লাহ রসুল তিনি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন যে গাছ লাগাও, আর এই গাছের ফল যদি কোনো প্রাণী যদি খেয়ে নেয়, কোনো পাখি যদি খেয়ে নেয়, তাহলে তোমরা নেকি পাবে, তোমরা চিন্তা করো না যে পাখি খাচ্ছে হলে পাখিকে তাড়িয়ে দিবেন বা পাখির সঙ্গে অন্যায় আচরণ করবে, এমনটা নাই, খেতে দেন। কারণ পাখি যত ফল খাবে তত আপনার নেকি জমতে থাকবে, এটা বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছেন। অপরদিকে যীশুখ্রিস্টের শিক্ষা বাইবেল অনুসারে যদি আমরা মুসলিমরা মানি না, যীশুখ্রিস্ট এমন আচরণ করতে পারে না, এটা যীশুখ্রিস্টের নামে মিথ্যা কথা ঢোকানো হয়েছে। দেখেন হাদিস, দেখেন বিশ্বনবী আরও বলেছেন আদাবুল মুফরাদ হাদিস নম্বর 479-তে আলসুল বলছেন যে তোমাদের মৃত্যুর আগে অন্তত একটা হলো গাছ লাগাও, কেননা এই গাছ থেকে যে ফল থাকবে, মানুষ যদি সেই ফল খায়, কোনো প্রাণী যদি সেই ফল খায়, কোনো মানে কাক পক্ষী যদি ফল খায়, তোমরা নেকি পাবে, পূর্ণ হবে। দেখেন গাছ লাগানোর কথা বলা হচ্ছে। আরও দেখেন একাধিক জায়গাতে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 5239-এ বিশ্বনবী বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো গাছটাকে কাটে, যে গাছটা মানুষকে ছায়া দান করে, মানুষের দুঃখ নিবারণ করে, কষ্ট নিবারণ করে, মানুষকে ফল দেয়, এমন কোনো গাছকে যদি অনর্থক কেউ হত্যা করে দেয়, মানে ভেঙে ফেলে, চিরে ফেলে অথবা গাছটাকে কেটে ফেলে অনর্থকভাবে, তাহলে এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। অনর্থকভাবে যদি আপনি গাছকে হত্যা করেন, যে গাছ থেকে আপনি উপকার লাভ করছেন এটা উচিত নয়, তবে প্রয়োজন হলে আপনি গাছ কাটতে পারেন, কিন্তু অনর্থকভাবে একটা গাছকে শত্রুতা পোষণ করে আপনি গাছকে হত্যা করবেন ইসলাম অনুমোদন দেয় না। আপনার কোনো প্রতিবেশীর সঙ্গে আপনার শত্রুতা হয়েছে, তার মানে তার গাছটাকে আপনি কেটে দিবেন, গাছটাকে আপনি আগুন জ্বলে পুড়ে দিবেন, ইসলাম এর অনুমোদন দেয় না, নিষিদ্ধ। কিন্তু জিজাস ক্রাইস্ট এই নিষিদ্ধ হারাম কাজটা করেছেন, এটা অমানবিক কাজ। একটা গাছ একটা প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এগুলো স্লোগান সুন্দর, কিন্তু যীশুখ্রিস্ট সম্পূর্ণ এর বিরোধিতা করেছেন, সম্পূর্ণ বিরোধিতা করেছেন, যদিও এটা যীশুখ্রিস্ট করেন নাই। তো বাইবেল যীশুখ্রিস্টকে কলঙ্ক, এই পাপের কাজটা তার কাঁধে পরে চাপিয়ে দিয়ে খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে পাপি বানিয়ে দিয়ে তারা নাকি নাজাত নিবে, মুক্তি পাবে, এটা মুক্তির পথ নয়, এটা নাজাতের রাস্তা নয়। ইসলাম যেই মানে সলিউশন দিয়েছে, ইসলামের যে টিচিং, যে শিক্ষা, যে বচন, যে আর্গুমেন্ট ইসলাম পেশ করেছে, এটাই একমাত্র জান্নাতের রাস্তা। আপনি যে কোনো জায়গায় দেখেন, আরও আছে সান ইবনু মাজাহ খুলবেন হাদিস নাম্বার 3870, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা একদিন গাছ লাগাচ্ছেন, বিশ্বনবী এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে আবু হুরায়রা কী করো, আবু হুরায়রা তখন বলছে যে আল্লাহ রাসূল আমি গাছ লাগাচ্ছি। রাসূল বলছে যে আবু হুরায়রা তুমি যতটা গাছ লাগাচ্ছ এই প্রত্যেকটা গাছের দরুন তোমাকে কিয়ামতের মাঠে জান্নাতে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে গাছ তোমাকে দেবে। মানে আপনি পৃথিবীতে যদি একটা গাছ লাগান, আপনার জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার জন্য রোপণ করবে। কত চমৎকার শিক্ষা, কত চমৎকার শিক্ষা, যেটা আধুনিক বিশ্বের সকলে মানতে বাধ্য। কিন্তু জিজাস ক্রাইস্ট একটা নির্বোধের মতো কাজ করেছে, ওয়ার সময় কেউ ফল চাইতে যায়, 25 বছর একটা টক মানে টকবগে একটা যুবক, প্রায় জিজাসের তখন বয়স 32-33 বছর, 32 থেকে তিনি জেরুসালামে যখন ঢুকছেন, ঢোকার দিনকার ঘটনা, প্রায় 32 বছর বয়সে টকবুক একজন যুবক, এই যুবক, তারপরে আল্লাহর নবী, তারপরে একজন আল্লাহর পুত্র বলা হয়, তারপরে তাকে ঈশ্বর বলা হয়। তো ঈশ্বর পুত্র এতটাই নির্বোধ যে কোনটা গাছের সময় কোনটা গাছের সময় নয় এটা তিনি জানেন না, দূর থেকে তিনি মানে অদৃশ্যের খবর জানে না, দূর থেকে তিনি তার ক্ষুধা পেয়েছে, তিনি ছটপট করে ছুটে এসে গাছটাতে ফল পেল না, তিনি মেরে দিলেন, কি একটা অযৌক্তিক একটা কাহিনী। ইসলাম এটাকে স্পষ্টভাবে আমরা মুসলিমরা এই জিজাস ক্রাইস্টের এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, জাল, খ্রিস্টানদের বানানো কাহিনী, বাইবেল একটা বিকৃত কিতাব, এটাই তার প্রমাণ, যেটা কোরআনে বলেছে। আমরা স্ট্রংলি কন্ডেম ইট, আমরা এই ঘটনাকে আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করি। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস মসীহ, তিনি কখনোই এই কাজটা করতে পারে না। খ্রিস্টানরা এটা তাদের মিথ্যা মুক্তির জন্য যীশুখ্রিস্টকে পাপী বানিয়ে তারা স্বর্গ তথা জান্নাতের টিকিট কিনতে চায়, কিন্তু এটা সম্পূর্ণ কোনোভাবেই এটা সঠিক নয়। তাই প্রিয় খ্রিস্টান ভাই এবং বোন আপনারা যারা আছেন, তাকে বলছি এই শিক্ষা কোনো সর্বজনীন হতে পারে না। ইসলাম যে টিচিং দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, যে বচন দিয়েছে, এটাই
হচ্ছে সর্বজনীন, এটা ইউনিভার্সাল একটা মানে মেসেজ, প্রিন্সিপাল মেসেজ, এগুলো গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনার জন্য নাজাত খুব সহজ। কিন্তু যীশু খ্রিস্টের যত টিচিং আছে একটাও বাস্তবসম্মত না, সবগুলো এগুলো মানে অ্যাপোক্রিফা বলা যেতে পারে, এগুলো ক্রফটেড, এগুলো আধুনিক সমাজে কোনোটাই চলবে না। এবং যীশু খ্রিস্টের নামে এগুলো মিথ্যা কেচ্ছা কাহিনী ঢোকানো হয়েছে, জাল করা হয়েছে। আপনারা এখান থেকে ফিরে আসুন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে বাইবেল একটা বিকৃত কিতাব, এই কিতাবের মাধ্যমে আপনি স্বর্গে যেতে পারেন না, এটা যীশু খ্রিস্টের নামে মিথ্যা গল্প কেচ্ছা কাহিনী ঢোকানো হয়েছে। আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করছি, আজকে 5 নম্বর এপিসোড, আমাদের 4টে পর্ব আরও আগে হয়ে গেছে। আপনারা দেখেন বুঝতে পারেন যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা বাইবেলের মধ্যে কত নোংরা নোংরা অপবাদ দিয়েছে, আমি প্রত্যেকটা প্রমাণ ভিত্তিক বলছি, আপনারা চেক করে দেখতে পারেন। আপনারা যদি বাইবেল না থাকে আপনি মোবাইলে যান, প্লে স্টোরে যান, বাংলা বাইবেল, অ্যারাবিক বাইবেল, ইংলিশ বাইবেল, উর্দু বাইবেল, যে কোনো ভাষায় আপনি বাইবেল ডাউনলোড করুন, আমার রেফারেন্স চেক করুন, যদি সত্য হয় আমার কথা গ্রহণ করুন, আর যদি সত্য না হয় বর্জন করুন। জিজাস ক্রাইস্ট এই জন্যই বলেছেন গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 8:32, তোমরা সত্যকে খুঁজতে থাকো, সত্যই তোমাকে মুক্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিজাস ক্রাইস্টের ব্যাপারে, ওয়া জিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অবশ্যই ঈসা তথা যীশু খ্রিস্ট তিনি ইহকাল এবং পরকালে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে একজন। যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর নন, তিনি ঈশ্বরের পুত্র নন, তিনি একজন নবী, একজন রাসূল, তাকে বিশ্বাস করতে হবে, মুসলিমদের এটা দাবি। আসেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা তিনি যে লাস্ট মেসেঞ্জার, শেষ নবী, তার অনুসরণ করি এবং তার মাধ্যমেই এখন বর্তমান প্রেক্ষাপটে জান্নাত। এর রাস্তা ছাড়া জান্নাতে কোনো রাস্তা নেই, সালভেশন নেই, মুক্তি নেই, সত্য পেতে পারেন না, এটাই সিরাতে মুস্তাকিম, এটা সোজা এবং সরল পথ। সুরা মারিয়াম আয়াত নম্বর 36। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।